রান্নায় জিরা একটি গুরুত্বপূর্ণ মশলা আমাদের দেশে যা পুরোটাই আমদানি নির্ভর জিরা চাষ করে সারা ফেলেছেন নগার কৃষক ইসলাম জিরা চাষের সফলতা এলে কৃষি অর্থনীতিতে খুলবে আরেক সম্ভাবনার দুয়ার কৃষি কর্মকর্তাদের নগা প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাঠ জুড়ে সবুজ ঝিরি ঝিরি পাতার জিরা গাছ বাতাসে গাছের হালকা দুলুনিতে তৈরি হচ্ছে অন্যরকম এক আবহ নওগার রানীনগর উপজেলার শিয়ালা গ্রামে জহরুল ইসলামের জিরা খেতে এরই মধ্যে আসতে শুরু করেছে ফুল ও জিরা পরীক্ষামূলকভাবে অনলাইনের মাধ্যমে বীজ সংগ্রহ করে নয় শতক জমিতে এই জিরা চাষ করেন জহরুল খরচ হয় দু টাকা সেখানে বিশ থেকে বাইশ হাজার টাকার জিরা পাওয়ার আশা তার ফলন ভালো হয় এবং উচ্চ মূল্যের ফসল হয় আগামীতে আরো বড় পরিসরে চাষাবাদ করতে আগ্রহী জহুরুল গাছ খুব ভালো হয়েছে খারাপ হয়নি কো আর যেভাবে জিরা ধরতেছে তাতে ফলন ছিল মোটামুটি ভালো হবে আগামী বছর আবার আমি বড় ধরনের আরো বেশি পজিশনে আমি জিরা চাষটা শুরু করব বীজ বপনের 3 থেকে 3.5 মাস সময় লাগে জিরা ঘরে উঠতে জহুরুল ইসলামকে দেখে এখন জিরা চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় কৃষকরা জিরা চাষ সে কল্পনাই করতে পারি নাই সেই জিনিসগুলো আমাদের হাতের কাছে দুই হাজার টাকা তার বলে খরচ হতে নয় শতকের ফুট মনে করেন পঁচিশ হাজার টাকা যদি পাই দেখে আমরাও করবো এলে আবার ইসলামের জিরা চাষের দিকে সার্বক্ষণিক নজর রাখছেন জেলার কৃষি কর্মকর্তারা জিরার চাষ পরিধি বাড়াতে পরামর্শ দিচ্ছেন তারা এটাতে যদি সফল হওয়া যায় জিরা চাষ বাড়িয়ে আমাদের দেশের যে চাহিদা এটা আমরা পূরণ করতে পারবো বলে আশা করছি প্রাচীনকাল থেকেই রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার হচ্ছে শরীরের নানা সমস্যার সমাধানেও জিরার জুড়ি মেলা ভার জাহান ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ